আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনের যে কোনো সমস্যার আমরা সমাধান খুঁজে বেড়াই, কিন্তু সেই সমাধান কিন্তু সবসময় সঠিকভাবে পাওয়া যায় না। কারণ তার জন্য দরকার সেই সমস্যার সঠিক বিচার বিশ্লেষণ এবং একটা সঠিক গাইডলাইন, এবং সেটা আমরা পেতে পারি একমাত্র একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে থেকেই। কারণ যার রয়েছে দীর্ঘদিনের জ্যোতিষ চর্চা এবং তন্ত্রের অভিজ্ঞতা, তিনি আপনাকে বলে দিতে পারেন জীবনের একটা সঠিক গাইডলাইন বা কোন পথে গেলে আপনার জীবনের সব সমস্যা দূরীভূত হবে বা আপনি জীবনে সফলতা পাবেন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে, যিনি আপনাদের জীবনের যে কোনো জটিল ও কঠিন সমস্যার একটা সঠিক এবং স্থায়ী সমাধান দিয়ে থাকেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন কামাখ্যা তন্ত্র সাধক ও হস্তরেখাবিদ জ্যোতিষ শিক্ষক শ্রী পৃথ্বীশ ঘোষ। আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী পৃথ্বীশ ঘোষ। শ্রী পৃথ্বীশ ঘোষকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, প্রতি সোমবার, বুধবার ও বৃহস্পতিবার আমি এই 24 আওয়ার্স চ্যানেলে লাইভ জ্যোতিষ অনুষ্ঠান করি। আমার শ্রী গুরুদেবকে স্মরণ রেখে আমি আমার অনুষ্ঠান শুরু করলাম। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান্তি বিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষু মুখাঞ্জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা যোগিনং তমেব তমেব সর্বং মম দেব দেব। গুরু কৃপাহি কেবলম। নমস্কার দর্শক বন্ধু, আমাদের সঙ্গে প্রথমেই একজন দর্শক বন্ধু চলে এসেছে। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, আমি কথা বলছি। আপনি একটু হোল্ড করুন। প্রথমেই বলি, গত সোমবার আমরা আলোচনা করেছিলাম পড়াশুনো নিয়ে বাচ্চাদের। গত বুধবার মানে গতকাল আমরা বিবাহ নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আর্থিক সমস্যার ব্যাপার নিয়ে। আর্থিক সমস্যা মানে প্রায় আজকালকার দিনে অনেক মানুষ আর্থিক সমস্যা, সাংসারিক আর্থিক সমস্যাটা আসে। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেমন কেউ বা সেলফ এমপ্লয়েড। সেই ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। মূল সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। কি করে সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেই নিয়ে আলোচনা করব। একদমই, কারণ আজকালকার দিনে অনেক সময় দেখা যায় এই আর্থিক সমস্যার কারণে মানে সংসারে প্রচণ্ডভাবে অশান্তি সৃষ্টি হচ্ছে বা সংসারে যে শান্তিটা সেটা থাকছে না। হ্যাঁ, আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু আছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বালি থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। বাড়িতে ছেলের নামটা কি বলুন? রাহুল মণ্ডল। রাহুল, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম 14/7/2003। আচ্ছা, কি বারে জন্ম ছেলে? ছেলে হচ্ছে মানে ওটা রাত্রি মানে রবিবার, রাত্রি মানে সোমবার হচ্ছে তো? না না, কি রবিবার রাত মানে সোমবার তো তাহলে? হ্যাঁ সোমবার। বলুন ছেলের কি বিষয় জানতে চাইছেন? আমি ওনার পড়াশোনা বিষয় জানতে চাইছি। এই সময় ছেলেকে একটু সাবধানে রাখবেন, মানে ফেব্রুয়ারি মাস অবধি। কেমন ছোটখাটো শারীরিক আঘাত লাগতে পারে, কেমন? ছেলের পড়াশোনা তো খারাপ নয়, কিন্তু ছেলে চঞ্চল হবে একটু আপনার। হ্যাঁ চঞ্চল ভীষণ। এবার আইসিসি দেবে, এবং আইসিএসসি দেওয়ার পরে ও হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইতে পারে, কেমন? যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে যায় বা যে কোনো টেকনিক্যাল লাইনে যেতে চাই ওকে দেবেন। আপনার ছেলে অত্যন্ত পরিশ্রমী, কেমন? আপনি ওকে আইসিএসসিতে কমপ্লিট হওয়ার পরে ও যদি চায় ওকে পড়তে দেবেন, এবং ওর খুবই ভালো হবে। আপনার ছেলে ভালো ছেলে, কিন্তু বাচ্চারা চঞ্চল হয়। আপনিও ছোটবেলায় চঞ্চল ছিলেন। আমি আমাদের সময় কাঠের এত বড় রেডিও ছিল, ভেতরে ভালভ সিস্টেম, মনে পড়ছে? আর এখন আমরা মোবাইলে রেডিও শুনি, তাই না? তাহলে এখনকার বাচ্চারা একটু আমাদের থেকে অ্যাডভান্স হবে, একটু বেশি চঞ্চল হবে। অ্যাডভান্স ঠিক আছে, কিন্তু পড়ার সময় যে সেই মনোযোগ সহকারে পড়তে বস বলবে তবেই। আপনি ছোটবেলায় আপনার বাবা মা আপনাকে মোবাইল
কথাই শুনেননি, তাই না? হ্যাঁ সে তো, আর আপনি একটা ওকে মোবাইল কিনে দিয়েছেন, ওর একটা নিজস্ব জগৎ আছে। সুতরাং বাচ্চাদেরকে আপনি যেভাবে নজর করছেন করুন, দুটো জিনিস আপনাকে বলে দিয়ে দুটো করুন, সপ্তাহে একদিন ওর জন্মবার বাদ দিয়ে নিম পাতা বেগুন দিয়ে ভেজে, নিম পাতা ভেজে বেগুন দিয়ে বা আলু দিয়ে, যে আমরা বাড়িতে খাই না, একদিন করে ওকে খাওয়াবেন, কেমন? আর ওর জন্মবার বাদ দিয়ে যে কোনো দিন খাওয়ান, ওর জন্মবার বাদ দিয়ে যে কোনো দিন খাওয়াবেন। আর দ্বিতীয় জিনিসটা হবে ওকে রেগুলার হনুমান চালিসা পাঠ করান, আপনার ছেলে খুব ভালো ভালো রেজাল্ট করবে, নিশ্চিন্ত থাকুন। এই যে ভদ্রমহিলা বললেন, ওনার অ্যাকচুয়ালি সেরকম একটা কিছু না, ভালো রেজাল্ট করেছিল, এটি আরো ভালো যেন করে সেই জন্য বললেন। মানসিকভাবে ভেঙে পড়েন বা সংসারে শান্তি থাকে না, সবসময় একটা অশান্তি চলতে থাকে, তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে অর্থ, অর্থ আমরা দেখি একটা চার্ট করে প্রথমে দেখি, সেকেন্ড হাউস থেকে দেখি, সিক্সথ হাউস থেকে দেখি, টেন্থ হাউস থেকে, ইলেভেন্থ হাউস থেকে। তো প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, এই যে আমরা অর্থের জায়গাটা দেখব, চার্ট তো নিশ্চয়ই দেখব, একজন দর্শক বন্ধু রয়েছে, একটু হোল্ড করুন, চার্ট তো আমরা নিশ্চয়ই দেখব, তার সঙ্গে সঙ্গে তার পারিপার্শ্বিক অবস্থাটাও দেখে নেব। ঠিক আছে, ধরে রাখুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে বলছিলাম। কোথা থেকে? জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি, আচ্ছা, জলপাইগুড়ি থেকে বলছেন? কোথায় জন্ম? জলপাইগুড়ি সদর হাসপাতাল। কিবারে জন্ম ছিলেন? বৃহস্পতিবার মনে হয়। বৃহস্পতিবার, হ্যাঁ। কি বিষয়ে জানতে চাইছেন? সদর হাসপাতাল জলপাইগুড়ি। আচ্ছা আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন ছেলের? আমি, হ্যাঁ, ছেলের ব্যাপারে শুনতে চাই। কিবার কিবার? বৃহস্পতিবার। এটা বৃহস্পতিবার। আচ্ছা, ছেলের কোন বিষয়ে আপনি জানতে চাইছেন? আমি তো পড়াশোনার ব্যাপার জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন পরিষ্কারভাবে আমার কথা? হ্যাঁ হ্যাঁ। ওর রাশি কি? কখনো ওকে মুক্ত করাবেন না, কথাটা যেন মনে থাকে। আপনার ছেলে মাঙ্গলিক, বুঝলেন? ও অসম্ভব বুদ্ধিমান ছেলে, এবং আপনার কথা গুরুত্ব দিয়ে মেনে নেবে না। আচ্ছা, ওকে মারবেন না। আচ্ছা, ওর চেহারা আপনার থেকেও ভালো চেহারা হবে, কেমন? আচ্ছা আচ্ছা, গায়ের শক্তি সামর্থ্য হবে, কিন্তু পড়াশোনার দিকে কিন্তু ততটা সুবিধা হবে না। হ্যাঁ, আপনি এই ব্যাপারে জানতে তো কোন থার্ড ইয়ারে পড়তেছে, পড়াশোনা ঠিক মতন হচ্ছে না? না, ঠিক মতন পড়াশোনা হচ্ছে না। এই ব্যাপারে আপনি, এই ব্যাপারে আপনি যেটা করবেন, ওর বন্ধু স্থানটা একটু দেখবেন, কেমন? ওর বন্ধুরা ওর থেকে সিনিয়র হবে, কেমন? সমবয়সী বন্ধু নয়, ওর বন্ধুরা একটু বড়, বড় বন্ধু হলে তাদের ম্যাচুরিটি অন্যরকম হয়, কেমন? আপনি 2020 সালের ফেব্রুয়ারি মার্চ মাস অব্দি একটু অসুবিধা যাবে, তারপর থেকে ঠিক হয়ে যাবে, কেমন? আমাদের প্রত্যেকের উচিত বাচ্চা হলে তাকে তার চার্টটাকে করে নেওয়া, এবং যে জ্যোতিষীর থেকে চার্টটা করছেন তার নির্দেশ অনুযায়ী আপনি ওকে স্কুলে ভর্তি করান, তার নির্দেশ অনুযায়ী পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান, খুব ভালো হবে।
একদমই প্রথমে চারটা করে নিলে মানে পড়াশোনাটা কোন দিকে এগোনো সম্ভব বা মাধ্যমিকের পরে কোন বিষয় নির্বাচন করা উচিত সেখানে ক্যারিয়ারটাও কিন্তু সেখানে সাকসেস হয় যদি প্রথমে একটা চার্ট করে নেন কিভাবে পড়াশোনা করানো উচিত মানে অনেকেই পড়াশোনা অমনোযোগী থাকেন অনেকের প্রবলেম থাকে অনেক কিছুই তাই সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ছেলেমেয়েকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন আচ্ছা দাদা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এটার সম্পর্কে কি বলবেন এই যে আর্থিক জায়গাটা এই আর্থিক জায়গাটা নিয়ে যেতে গেলে প্রথমেই দরকার হয় বাড়ির একটা পরিষ্কার বা পরিচ্ছন্নতা অনেক বাড়িতে আমরা দেখি আপনি সেই বাড়িতে দর্শকবন্ধু রয়েছেন একটু হোল্ড করুন আপনি সেই বাড়িতে ঢুকলেন ঘরের মধ্যে ঢোকার পরে দেখলেন যে তাদের উঠোনটা নোংরা পড়ে আছে উঠোনের একটা কোণে খাদ্যদ্রব্যের অংশ রয়েছে নোংরা বাসি জিনিস টিনিস ছড়িয়ে পড়ে আছে আগের দিনের খাবার টাবার তাদের বাড়িতে ঢুকলেন দেখলেন জামা কাপড় এখানে সেখানে ছড়ানো আপনি দেখবেন ওই বাড়িতে লক্ষ্মীশ্রী কিছু নেই কোনো বাড়িতে ঢুকলেন দেখলেন বাড়িটা পলেস্তারা ভেঙে ভেঙে পড়ছে ভেতরে যে প্লাস্টার করা আছে প্লাস্টার ভেঙে ভেঙে পড়ছে বাইরে থেকে ইটগুলো দাঁত বার করে রয়েছে আপনি খানিকক্ষণ দাঁড়ান দেখবেন ওই বাড়ি থেকেই বিভিন্ন ঝগড়াঝাটির আওয়াজ বা অশান্তিমূলক কথাবার্তা শুনতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বাড়িতে বলেন না লক্ষ্মী বিরাজ করে না মানে কিছু চলে যায় সেই ব্যাপার লক্ষ্মী বলতে আমরা যেটা বুঝি এটাই একদম হ্যাঁ দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো 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 কোথা থেকে বলছেন আপনি আমি সামনগর থেকে বলছি নাম বলুন থেকে আচ্ছা বলুন কার সম্পর্কে জানতে চাইছেন আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই মেয়ের নামটা বলুন মেয়ের নাম রিয়া ঘোষ রিয়া ঘোষ ডেট অফ বার্থ আচ্ছা ডেট অফ বার্থ 10/10/1995 10/10/1995 জন্ম সময় সকাল 9:30টায় কি জানতে চাইছেন কোথায় জন্ম শ্যামনগরে শ্যামনগরে কি জানতে চাইছেন সকাল 9:30টায় হ্যাঁ ঠিক আছে মেয়ের কি বিষয়ে জানতে চাইছেন ওই মেয়ে হলো মানে চাকরি বাকরি হবে কিনা চাকরি এখন কি করছে মেয়ে পড়াশোনা কমপ্লিট না পড়াশোনা করছে না না পড়াশোনা করে কমপ্লিট হয়ে গেছে গ্র্যাজুয়েশন করেছে গ্র্যাজুয়েশন হয়েছে চাকরির চেষ্টা করছে কি সরকারি চাকরির ব্যাপারে জানতে চাইছেন সরকারি চাকরির ব্যাপারে জানতে চাইছেন মেয়ের রাশি কি মেয়ের রাশি কি রাশি জানতে পারবো না আমি কোনোদিন দেখাইনি হ্যাঁ সঙ্গে থাকুন দাদা বলে দিচ্ছি আমি আজ পর্যন্ত কোনোদিন দেখাইনি ওকে কোনো অ্যাস্ট্রোলজার দেখাইনি আপনি আমি আপনাকে বলে দিচ্ছি তৎসত্ত্বেও আপনি একজন অ্যাস্ট্রোলজারের চেম্বারে গিয়ে তার সঙ্গে কিছুটা সময় ব্যয় করে মেয়ের সম্পর্কে জেনে আসুন সেটা আপনার পক্ষে খুবই ভালো হবে এর মেয়েটির লগ্ন হচ্ছে বৃশ্চিক রাশি হচ্ছে মেষ কেমন বৃশ্চিক রাশি নয় মেষ রাশি বৃশ্চিক লগ্ন অশ্বিনী নক্ষত্র মেয়েটি যদি সায়েন্স নিয়ে এবং ডাক্তারি বা ডাক্তারি সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে পড়াশুনো করতো বা টেকনিক্যাল কোনো ব্যাপার নিয়ে পড়াশুনো করতো ভালো হতো কেমন মেয়েটির দেবগণ খুব নরম মনের মেয়ে হবে কিন্তু অসম্ভব বুদ্ধি হবে কেমন মেয়েটি দেখতে খুব অ্যাট্রাকটিভ উপস্থিত বুদ্ধিও চমৎকার পড়াশোনা খুব ভালো মুখস্থ করতে পারে কেমন যেটা বলছেন ঠিক তো একটু হ্যাঁ কি না বলবেন দাদা যেটা বলছেন আপনার মেয়ের সঙ্গে মিলছে আচ্ছা মেয়ে চাকরির ব্যাপারটা ঠিক আছে একটু হ্যাঁ কি না বলবেন ঠিক আছে একটু ফিডব্যাক এখন মূল এখানে একটা বিষয় রয়েছে বুঝলেন সেটা হচ্ছে ওর যে কোনো কাজই ধরুন চাকরির পরীক্ষা দিলেও ইন্টারভিউ এর আগে এসে ও ভয় পেয়ে যাবে একটু নার্ভাস আছে আপনার মেয়ে আত্মবল কম একা একা বেরোতে সাহস পাবে না বুঝতে পেরেছেন কিন্তু বাড়িতে কিন্তু খুব স্মার্ট আপনার মেয়ে মেয়েটি মাঙ্গলিক এই ব্যাপারটা নিয়ে আপনাকে আমি বলতে চাইছিলাম যে আপনি ওর বিবাহ স্থির করলেও দেখবেন বারবার বিবাহটা ভেঙে যাবে কেমন আপনি এই বিষয়টাতে একটু নজর দেবেন মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন কেমন তাহলে ওর চাকরি বাকরি পড়াশুনো বিবাহ সব দিক দিয়ে ঠিক হবে বুঝতে পেরেছেন বোসবাবু আচ্ছা কোন একজন জ্যোতিষীর চেম্বারে যান ভালো করে দেখান ভালো হবে এখন ওর যে দশা চলছে রবির দশা খুব ভালো কেমন ভালো দশা চলছে তো এখন একটু যোগাযোগ করে নেবেন দাদার সঙ্গে ঠিক আছে মেয়ের তো স্যার বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে চাকরিটা নিয়ে আপনি চিন্তায় আছেন তো চাকরির ব্যাপারে তো হ্যাঁ যে একটু যে সমস্যা আছে দাদা বললেন তার জন্য একটু চেম্বারে যোগাযোগ করবেন বুকিং নাম্বার মেয়ে নিজে নোট করে রাখুন এক মিনিট মেয়ে কি নিজেই বিবাহ স্থির করেছে মানে না 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 দেখে শুনে বিয়ে হয়েছে আচ্ছা কত বছর আগে আমি হলাম
শুক্রের দ্বাদশে বসে আছে, ঠিক আছে। আচ্ছা, ও আপনাকে যে টাইমটা বললাম ওই টাইমটা ওর মাঙ্গলিক একটা ব্যাপার রয়েছে, বুঝলেন তো? মেয়ে শান্তিতে আছে নিশ্চয়ই শ্বশুর বাড়িতে, ঠিক আছে। আপনি ওর মাঙ্গলিক দশাটাকে কাটিয়ে নেবেন, কারণ এই মেয়ের বিয়ে হওয়া নিয়ে একটু সমস্যা থাকার কথা, বা বৈবাহিক জীবন নিয়ে সুখে শান্তিতে যখন আছে, লগ্নে বৃহস্পতি আছে যার কারণে কিছুটা রক্ষা পেয়েছে। 2019 মে থেকে 2020 মার্চ মাস অবধি এই সময়টা ওর একটা ভালো সময় যাবে, মানে আগামী বছর মার্চ এপ্রিল মাস অবধি, কেমন? আশা করি সেই সময় যদি কোনো চাকরি টাকরিতে অ্যাপ্রোচ করে পাস করে যেতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, দরকার হলে একটু মেয়েকে নিয়ে যোগাযোগ করবেন বুকিং নাম্বারে ফোন করে এসে। হ্যাঁ, যে বিষয় দাদা আমরা আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনা, এই এই যে আর্থিক জায়গাটা, এই আর্থিক জায়গাটা অপরিচ্ছন্ন, লক্ষ্মী কখনো অপরিষ্কার জায়গায় থাকে না। দ্বিতীয়ত কি করতে হয়, এই সব জায়গা, এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব দরকার। দ্বিতীয়ত যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে যে গৃহকর্তা, তাকে কিছু সুষ্ঠু নিয়ম মেনে চলতে হবে, লক্ষ্য রাখতে হবে যে ওই বাড়িতে যেন মদ্যপায়ী কেউ না থাকে। মদ্যপায়ী, মদটা হচ্ছে রাহুর জিনিস, যেখানে মদ সেখানে কিন্তু অর্থ থাকে না, লক্ষ্মী থাকে না, সেখানে নিশ্চিতভাবে লক্ষ্মী ওখান থেকে সরে যাবে। তৃতীয়ত হচ্ছে, অনেক বাড়িতে দেখা যায় যে মহিলারা চিৎকার করে কথা বলছেন বা ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে। আমরা জানি যে একটা ইয়ের এতে রয়েছে, ওই পাঁচালিতে রয়েছে, চঞ্চলা চপলতাই ফিরিয়ে দাঁড়ে দাঁড়, তাহলে ওইভাবে লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা, একটা জায়গায় স্থির, যেখানে চিৎকার চেঁচেমেচি গণ্ডগোল, যেখানে সেখানে কিন্তু লক্ষ্মী থাকেন না, মতবিরোধ সংসারে থাকলে, তাহলে সেই বাড়ির গৃহবধূকে সংযত হয়ে চলতে হবে। চতুর্থত, প্রতিদিন বাড়ি পরিষ্কার সাফসুত্র রেখে ঘুম থেকে উঠে নিজের যে দরজাটা, ঘরের মূল দরজা, সেই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিতে হবে, এবং গেট, প্রধান ফটক, সেই জায়গাটাকে ধুয়ে দিয়ে একটা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে দিতে হবে, দুটি দুটি পায়ের ছাপ, চালের গুঁড়ো দিয়ে হোক, চক খড়ি দিয়ে হোক, চালের গুঁড়ো দিলে, আতপ চালের গুঁড়ো দিয়ে করলে সব থেকে ভালো হয় প্রতিদিন। এবং যে ঘর, আমি মূল গেট যেখানটা, মূল ফটক, মূল দরজা, সেখানে যখন আমরা ধুয়ে দেবো সেখানে একটু গোবরের গুঁড়ো দিয়ে দেবো, শহর হলে, গ্রাম হলে জলের সঙ্গে গোবর মিশিয়ে সেই জায়গাটা দিয়ে দেবো, তাহলে পরে আর্থিক জায়গার জন্য উপকারী। চতুর্থত, যে প্রতিদিন সন্ধ্যায় ধূপ দিতে হবে, ধুনো দিতে হবে, ধূপ ধূপ থেকে ধুনো দেওয়াটা সব থেকে ভালো। আপনি বলবেন যে এতে কার্বন মনোক্সাইড হবে, তারপরে কি বলছে ঝুল হয়ে যাবে ইত্যাদি হবে, সেগুলো লক্ষ্য রাখতে হবে, কিন্তু ঘরে যাতে কোনো নেগেটিভ এনার্জি না থাকে এটাকে লক্ষ্য করতে হবে। পঞ্চমত, প্রতি পূর্ণিমাতে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, হ্যাঁ একটু একটু হোল্ড করুন আপনি। প্রতি পূর্ণিমাতে পায়েস করতে হবে, এবং সে পায়েসটাকে কাঁচের পাত্রে করে বাড়ির ছাদে রেখে দিতে হবে। এবার ওই যে পায়েসটা পরের দিনকে নামিয়ে নিয়ে বাসি পায়েস প্রত্যেকে ভাগ করে খেতে হবে। ষষ্ঠত, গৃহকর্তার কোষ্ঠী বিচার করে, ধন সম্পদের ঘর যেগুলো তার ভাব বিচার করে জ্যোতিষী মহাশয়ের সাজেশন মেনে চলতে হবে। পঞ্চমত হচ্ছে আতর, গায়ে আমরা পারফিউম ইউজ করি, আতর একটা সুগন্ধি, সে আতরকে নির্দিষ্ট মন্ত্রে অভিমন্ত্রিত করে গৃহকর্তা কানের পিছনে লাগাবেন, দুই কানের পিছনে, একটা তান্ত্রিক পদ্ধতি। ষষ্ঠত, প্রতি শুক্রবার লক্ষ্মীর বাড়িতে নিশ্চয়ই ঠাকুরের আসনে লক্ষ্মীর মূর্তি রয়েছে, যদি না থাকে একটা ছোট্ট মূর্তি অথবা ফটোগ্রাফ নিয়ে আসুন বাঁধিয়ে। এবার সেই প্রতি শুক্রবার সেখানটায় শুকনো মানে কড়াইয়ে, কড়াইটাকে গরম করে তার মধ্যে কিছুটা আটা ফেলে দিন, গমের আটা, আটাটাকে একটু ভাজুন, যেই গন্ধ বেরোবে ওর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিন, অল্প করে ঘি, ভাজা হলো আটাটা, এবার ওর মধ্যে আপনি অল্প একটু আখের গুড় দিয়ে দিন, দিয়ে আবার ভালো করে নাড়তে শুরু করুন, যে জিনিসটা হলো ওটা দিয়ে লাড্ডু বানিয়ে নিন, একটা তামার পাত্রে একটা সুপুরি লক্ষ্মী দেবীকে অর্পণ করুন, আর ওই আটার লাড্ডু তাকে ভোগে দিন, লক্ষ্মীর পাঁচালি করুন, লক্ষ্মীর ধ্যান
মন্ত্র, লক্ষ্মীর প্রণাম মন্ত্র ইত্যাদি আছে, নিজে করুন, একটু জোগাড় করে নেবেন, পুরোহিত আশেপাশে কেউ থাকলে। প্রতি শুক্রবার করে এটা পালন করুন, চেষ্টা করবেন ওই দিন গৃহকর্তী যেন নিরামিষ খান, বা গৃহকর্তা যিনি পূজা করবেন, যিনি লক্ষ্মী পূজা করবেন, সেই দিনটা শুধু তিনি একমাত্র নিরামিষ খাবেন, অন্যরা নিরামিষ খেতে পারেন, আমিষও খেতে পারেন, এটুকু করুন। আরো কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছি, ফোনটাকে ধরে নিয়ে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেটা বললেন দাদা ঠিকই, মানে এবার আমাদের লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে হবে, মানে মূল কথা হলো আমাদের লক্ষ্মীকে সন্তুষ্ট রাখলেই মানে এই যে আর্থিক সমস্যাটা সেটা অনেকটাই কেটে যাবে, অনেকটাই কেটে যাবে। আর অনেকের এই সমস্যাটাও থেকে থাকে, এই যে অর্থ ধরুন অনেক উপার্জন করছে, ভালো ব্যবসা করছে বা ভালো চাকরি করছে, কিন্তু ঘরে অর্থ থাকছে না, মানে কিছু জমা হচ্ছে না, সবটাই বেরিয়ে যাচ্ছে। না, সঞ্চয়ের প্রথম, সঞ্চয়ের প্রথম এবং শেষ একটাই কথা থাকে যে আমার যে খরচ, সেই খরচটা যেন আমার আয়কে অতিক্রম না করে। আজকের যে ভোগবাদী সমাজ, সেই ভোগবাদী সমাজে আমি দেখতে পাচ্ছি যে আমি পাশের বাড়িতে যে ভদ্রলোক থাকেন, তার যা জামা কাপড়, তার একটা মোটর সাইকেল আছে, তার একটা ফোর হুইলার আছে, তিনি 4,000 টাকা দামের শ্যু পরেন, হ্যাঁ, 5,000 টাকা দামের জামা পরেন, 6,000 টাকা দামের প্যান্ট পরেন, আমাকে তাকে অতিক্রম করে যেতে হবে। এই অতিক্রম করে যাওয়াটা যেন চিন্তা ভাবনাটা যেন কখনো না তুলনা করা, এই তুলনা কখনোই তুলনার মধ্যে যাওয়া উচিত না। আজকালকার মানুষের মধ্যে ইংরেজিতে একটা কথাই বলে, কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ, তোমার যতটুকু জামা ততটুকু হিসাব করে কোটটাকে কাটবে। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? অভি কুমার যাদব। কোথা থেকে বলছেন আপনি? ইছাপুর থেকে। ইছাপুর, কার সম্পর্কে জানতে চাইছেন? ইছাপুর থেকে বলছি। কার সম্পর্কে? আর নিজের সম্পর্কে? নিজের। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ আপনার? জন্ম তারিখ 24 সেপ্টেম্বর 1995। কোন সময় জন্ম? জন্ম সময় সকাল 5টা। কোথায় জন্ম? কোথায় জন্ম? ব্যারাকপুর। আচ্ছা, কিবারে জন্ম আপনার? কিবারে? রবিবার। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমাকে এই চাকরির ব্যাপারে একটু। চাকরি? আচ্ছা, আপনি একটু টিভি সাউন্ডটা একদম অফ করে দিন, ঠিক আছে? আপনার রাশি কি, তারপর কথা বলুন। আমার রাশি, আমি নেটে চেক করেছিলাম, তুলা রাশি। 24 সেপ্টেম্বর 1995? হ্যাঁ। আপনি হয় আমাকে ভুল ইনফরমেশন দিচ্ছেন, বা আপনি নিজে যেটা জানেন সেটা ভুল। আপনার সিংহ রবিবার ছিল তো সেটা? হ্যাঁ, রবিবার ছিল। সিংহ লগ্ন, সিংহ রাশি, কেমন? আপনার ক্ষত্রিয় বর্ণ, চাকরি খুঁজবেন, কেমন? ব্যবসা করতে যাবেন না, ব্যবসা করতে গেলে ব্যবসা ভালো নাও হতে পারে, এবং আপনি নির্দিষ্ট কয়েকটি গ্রহর গার্ড করে নেবেন, বিশেষ করে আপনি গ্রহের গার্ড করবেন। আপনি আয় করলেও কিন্তু কাছে রাখতে পারবেন না, আপনার হাতে খরচ বেশি হয়ে যাবে, কেমন? এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে আপনার উপস্থিত বুদ্ধি চমৎকার থাকলেও, ব্যবসায়িক মানসিকতা থাকলেও, আপনি সোজাসুজি কথা বলেন, যার কারণে আপনার কাজকর্ম পাওয়া নিয়ে সমস্যা হবে। আপনি, আপনার সঙ্গে আপনাকে অনেকে পছন্দ করে না, শুধু সোজাসুজি কথা বলেন বলে। আমার সঙ্গে সোজাসুজি কথা বলে না? আপনি যেমন আগের ভদ্রলোক বললেন না, তুমি ভুল বলে যেমন মেয়ের বিয়ে হয়ে গেছে, শুনলাম তো, আপনার ক্ষেত্রে কি এরকম ভুল কিছু বললাম আমি? না না, ভুল বলেন। এই জায়গাটা করবেন এবং আপনি চাকরি খুঁজুন, চাকরি হয়ে যাবে আপনার। ডিসেম্বর মাস, তার আগেই আপনার হবে, মাঝামাঝি জায়গাতে, আগামী বছরের মাঝামাঝি সময় আবার কোন সরকারি চাকরি যোগাযোগ হবে এবং এসে যাবে, তার আগে কোন জ্যোতিষীকে দেখিয়ে প্রতিকার নিয়ে নিন। খুব সামান্য একটা জায়গা বাঁধা আছে, কেমন? ধরে নিন আপনার ঘরে কোন একটা টালির ছাউনি, ওপরে একটা টালি ফাটা আছে বলে জল পড়ে, টালিটাকে চেঞ্জ করতে হবে।
বা ওর উপর কিছু চাপা দিতে হবে। আপনি টিভি টিভিতে পেয়ে গেলেন একজন জ্যোতিষীকে, জ্যোতিষীকে আপনি জিজ্ঞাসা করলেন, ডেট অফ বার্থ দিলেন, কোনো আমি যেমন বলে দিচ্ছি না, শুধু এতটুকুই যথেষ্ট নয়, চাকরিটা সারা জীবনের ব্যাপার আপনার। যে কোনো একজন জ্যোতিষীর কাছে যান এবং গিয়ে তার সঙ্গে ঘন্টাখানেক আলোচনা করুন, সেখান থেকে একটু সমাধান সূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে। তিনি যেটা বলবেন শুনে চলুন, নিশ্চয়ই হবে, কেন হবে না। আপনার চাকরির যোগ রয়েছে, প্রথমেই তো বললাম ব্যবসা করতে যাবেন, আপনি ব্যবসায়িক ফ্যামিলির ছেলে, কিন্তু আপনি চাকরি করবেন না, আপনি চাকরি করবেন ঠিক আছে, আপনি ব্যবসা করছেন কিন্তু আপনি স্টে করতে পারবেন না, ব্যবসা থেকে আপনার চাকরি ভালো লাগবে। প্রথম চাকরিটা যেহেতু কেটে গেছে অল্পের জন্য বললেন, এবার দ্বিতীয়টা যাতে না কাটে তার জন্য আগে যোগাযোগ করবেন ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, যোগাযোগ করে নেবেন পরে, বুকিং নাম্বারটি নোট করে রাখো। হ্যাঁ দাদা, যেটা বলছিলেন এই যে আমরা একটু আগে বলছিলাম যেটা, যে আর্থিক মানে আমরা পয়সা অনেকে দেখা যায় ঘরে ধরে রাখতে পারছে না, তো সেই বিষয়ে মানে কি বলছেন, অনেক ইনকাম কথাই হচ্ছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা জায়গায় দাঁড়িয়ে যায় কোথায় জানো তো, সেটা হচ্ছে যে লোন নেওয়া। এখন বিভিন্ন কোম্পানি লোন দিতে বসে আছে, বিভিন্ন প্রোডাক্ট কিনছে, বড় বড় কোম্পানি বলছে লোন নাও, লোন নিয়ে কেনো। এই লোন নিয়ে যে কিনছে ওখানে অনেক লুকোনো খরচ দেওয়া থাকে, সেগুলো ক্লায়েন্ট বোঝে না। এত বড় একটা ফর্ম ফিল আপ করার ভেতরে সমস্ত নিয়মকানুন লেখা থাকে, একটা জিনিস কিনতে গিয়ে কেউ ওই নিয়মকানুনগুলো দেখে না, এবং তাদের কাছ থেকে দেখা যাচ্ছে 10,000 টাকা জিনিস কিনছে, 3 বছরের কন্ট্রাক্ট, 3 বছর পরে 15-16,000 টাকা দিতে হচ্ছে, আমি তো লোভে পড়ে কিনে নিলাম, কতগুলো টাকা বেশি দিলাম। তাহলে এই জায়গাটা বুঝতে না পারার জন্য তাকে অনেক খেসারত দিতে হয়, শুধু এই লোভের জন্য, আর কিচ্ছু না। আমি কামনা করলাম এই জিনিসটা, কামনা, এটা গীতাতেও বলা হয়েছে যে তুমি কামনা থেকে দূরে থাকো, যেটুকু প্রয়োজন, আমার তো খুব একটা বিশেষ প্রয়োজন না, এই জিনিসটা না হলে আমার চলবে না, করবে ঠিক আসবে। তাহলে এই লোনটাকে শোধ করতে হচ্ছে, কেমন এই 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 যে লোনের একটা বোঝা মাথায় পড়ে যাচ্ছে, সেখানে এই লোনটাকে দেখে রাহু 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 দৈহিক ভোগ এর জন্য দায়ী হচ্ছে রাহু। একদমই, অনেকে আছে যে মানে সাধ্য নেই কিন্তু দেখা যাচ্ছে আমি লোন পেয়ে যাচ্ছি, আমি একটা বড় দামি কিছু নিয়ে নিলাম, দামি জিনিস কিছু নিলাম, গাড়ি বা আরো অনেক দামি জিনিস কিছু একটা নিলাম। এই যে ছেলেটি বললো এইমাত্র, সেটা সমস্যা তৈরি, এই যে ছেলেটি বললো আমি চাকরির জন্য চাকরি হতে হতে কেটে গেছে, আবার চাকরি, এই জায়গাটা সঠিক আছে, কারণ একে জীবনে দাঁড়াতে হবে, আগামী দিনে বয়স বড় বাড়ছে, ছেলেটি হচ্ছে 95 সালে জন্ম, এখন 24 বছর বয়স, বিয়ে থাকা করবে, চাকরি পাবে, মা বাবাকে ভরণ পোষণ করবে, তার মনে একটা স্বপ্ন আছে, এই এই জায়গাটা লোক করতেই পারে। কিন্তু এই যদি ভাবে একটা চাকরি বলো 20,000 টাকা দামের চাকরি, আমি একটা ফোর হুইলার চলবো, সেটা মনে হয় ঠিক নয়। তাহলে আমার প্রয়োজনটুকু মিটে যাচ্ছে, শুধু প্রয়োজনটুকু, অতিরিক্ত দরকার নেই, কারণ অতিরিক্ত সঞ্চয় কেউ করতে পারে না। বাজারে প্রত্যেককে যে জিনিসগুলো বিক্রি হয় প্রত্যেকে যেটা স্ট্যান্ডার্ড প্রফিট থাকে, কেমন আমি একটু দাদা চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা শ্রী পৃথ্বীশ ঘোষকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা সনাতনী জ্যোতিষ চর্চা কেন্দ্র 28/A জাস্টিস মনমোহন মুখার্জি রোড সুরেন্দ্রনাথ কলেজের ঠিক বিপরীতে, পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার, বৃহস্পতিবার ও শুক্রবার, এছাড়া প্রতি মঙ্গলবার পাচ্ছেন তারাপীঠে, শুক্রবার সন্ধ্যায় পেয়ে যাচ্ছেন কালীঘাটে, এবং প্রতি মাসে একবার করে পাচ্ছেন কামাখ্যাতে, প্রতি শনিবার সকালে বারাসাত ও সন্ধ্যায় ব্যারাকপুরে আপনারা পেয়ে যাবেন। এই বুকিং নাম্বারটিতে ফোন করে আসবেন 8777 6 3 8 9 2, এবং ফোন করবেন রাত 8টার পর, যারা বুকিং করতে চাইছেন এই নাম্বারে ফোন করে তারা অবশ্যই রাত 8টার পর ফোন করবেন, বা কোনো গুরুতর বিষয় নিয়ে দাদার সঙ্গে আলোচনা করতে চাইছেন, কারণ অনেকের অনেক পার্সোনাল সমস্যা থাকে যেগুলো সবসময় অনলাইনে বলা সম্ভব হয় না, তাই আপনারা যদি কোনো গুরুতর জটিল সমস্যা নিয়ে কথা বলতে চাইছেন অবশ্যই এই বুকিং নাম্বারটিতে ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেটি নোট করে রাখুন, সেটিতে রাত 8টার পর ফোন করে আপনারা আলোচনা করতে পারেন। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, দাদার অনেক স্টুডেন্ট রয়েছে বহু বছর ধরে দাদা জ্যোতিষ শিক্ষা দিয়ে যাচ্ছেন, তাই যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রকে শিখতে চাইছেন, তারাও দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেন। হাতে আর একদমই সময় নেই, আজকে এখানেই শেষ করবো, দাদার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম আজ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দাদা আজ আপনাদের বললেন, তাই আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকবো। আর কারো কোনো সমস্যা থাকলে দেরি করবেন না, বসে থাকবেন না, সমস্যাকে বাড়াবেন না, যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি নোট করে রাখুন, সেই নাম্বারে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আর 8টার পর থেকে আপনারা বুকিং করতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি, দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।